নমস্কার, আমি ইন্দিরা, আমি শতদ্রু। শতদ্রুস কিচেনে সবাইকে স্বাগত। তো চলো, অনেকদিন কোনো রেসিপি দেখাইনি, তো আজকে একটা রেসিপি দেখাবো। তো চলো, কি রেসিপি দেখাই একবার চট করে দেখে নেব। তো আমি আজকে বানাবো হচ্ছে মাটন কিমা। এখানে আমার কিমাটা সেদ্ধ করা আছে। এখানে আমি ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, আপনারা যদি আলু না খান তো দেবেন না। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা আর একটা টমেটো, মানে এই যে এই দুরকম দুটো পেঁয়াজ আর এই যে দুটো কাঁচা লঙ্কা আর একটা টমেটো আমি এখানে পেস্ট করে রেখেছি। এখানে আদা রসুনের পেস্ট আছে, আর এখানে আমি একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর লাগছে পরিমাণ মতো হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার, এখানে আছে আমার নুন, আর লাগছে সর্ষের তেল, আর আমি অল্প একটুখানি চিনি অবশ্যই ইউজ করব। চিনিটা আমি নিয়ে নিচ্ছি। তো আমি এখানে প্রথমে কড়াইটা জ্বেলে নিলাম। কড়াইটা একটু গরম হলে আমি এখানে তেল দিয়ে দেবো। আমি 2 টেবিল চামচ মতো তেল দিলাম, কারণ আমার আলুটা ভাজতে লাগবে। তো আমার তেল গরম হয়ে গেছে, প্রথমেই আমি এখানে 1 ফোঁটা হলুদ দিলাম, দিয়ে আমি আলুগুলো ছেড়ে দেব। আলুগুলো একদম ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে, তো আলুগুলো আমার একটু লাল লাল করে ভাজা হবে। তো আলুগুলো আমার লাল হয়ে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, তো আমি এগুলো এখানে তুলে নেব। তো এই যে তেলটা আছে, আমি আর অল্প একটু সামান্য তেল দিলাম, আর দেব একটু সামান্য একটু ঘি। তো আমার তেল আর ঘিটা গরম হয়ে গেছে, আমি কুচনো পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিই। পেঁয়াজটা আমার একটু লাল লাল মতো ভাজা ভাজা হবে। তো পেঁয়াজটা আমার যথেষ্ট ভাজা হয়ে গেছে, তো এই বাটা মশলাটা এখানে আমি দিয়ে দিলাম। গ্যাসটা আমি কমিয়ে দিলাম, এর মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন, নুনের আন্দাজটা আপনারা একটু বুঝে দেবেন আপনাদের স্বাদ অনুযায়ী। দেবো অল্প সামান্য একটু চিনি। এবার আমি মশলাটাকে খুব ভালোভাবে কষাবো, আর গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো। তো মশলাটা আমি অনেকক্ষণ থেকে কষাচ্ছি, এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য একটু গরম মশলা গুঁড়ো। এখন একটু দিলাম, পরে লাগলে আবার একটু দিয়ে দেবো। এবার একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এই মানে সেদ্ধ করা কিমাটা, আমি ভাজা আলুটা দিতে যাচ্ছিলাম বাট এখন দেব না, আমি সেদ্ধ করা কিমাটা এতে দিয়ে দেবো। অ্যাকচুয়ালি এটা হচ্ছে খাসির মাংসের কিমা, তো যে কারণে আমার
প্রচণ্ড চর্বিটা মানে মাংসের চর্বিটা আর কি বেরিয়ে গেছে। এই স্টকটা আমি রেখে দিলাম, আবার একটু বাদে স্টকটা আমি দেব আর ভাজা আলুগুলো এর সাথে দিয়ে দিলাম। তো আমি এবার গ্যাসের ফ্লেমটা কমানো ছিল এতক্ষণ, তো আমি একটুখানি এটা বাড়িয়ে নিলাম। এবার আমি ভালো করে একটুখানি কষাচ্ছি, কষিয়ে নিয়ে আবার আপনাদের কাছে ফিরে আসছি। তো এটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এবারে আমি মাটনের স্টকটা এর মধ্যে দিয়ে দিলাম, মানে কিমার যে স্টকটা আছে ওটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার একটু ভালো করে মিক্সড করে নিলাম। এবার আমি এর মধ্যে একটা ঢাকা চাপা দেব। তো আমি এর মধ্যে ঢাকা চাপা দিয়ে দিলাম, একটু গ্যাসটা কমিয়ে দিলাম। এটা যতক্ষণ একটু মাখা মাখা হবে ততক্ষণের মধ্যে ফিরে আসছি। তো এখানে আমার কিমাটা ফুটছে, দেখো অনেকটা জল মরে গেছে। তো এবার আমি এখানে একটু গরম মশলা দিয়ে দেবো, অল্প আগে দিয়েছিলাম যেহেতু, দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দেবো। এবার আমি সার্ভ করে তোমাদের সাথে দেখা করছি। তো এই হলো আমার আজকে কিমা কারি বা কিমার তরকারি, যাই বলো না কেন। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, অনেক 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 কমেন্ট করবে। তো আজকের মতো এটুকুই, নিয়ে আসছি স্বতন্ত্রকে এক সেকেন্ড। তো একটা কথা বলার ছিল যে যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে দেবে আমাদের চ্যানেল স্বতন্ত্রস কিচেন। তো আজকের মতো এইটুকু, এবং সাবস্ক্রাইবের পাশে একটা বেল আইকন আছে ওটাকে প্রেস করে দেবে যাতে আমাদের রোজকার ভিডিও আপলোড কেলে সেটা চট করে তোমাদের কাছে প্রথমেই চলে যায়। এবং নিউ যারা আছো আমাদের পরিবারে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। তাহলে আজকের মতো এইটুকু, দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নমস্কার।